প্রথমেই একটা জিনিসের জন্য ক্ষমা চেয়ে নেব, আমি জানি না সাউন্ডটা কীরকম আসছে, তার কারণ হচ্ছে যে ঘরে খুব জোরে ফ্যান চলছে এবং এ বিষয়ে আমার কিছু করার নেই। তার কারণ হচ্ছে যে প্রচণ্ড গরম পড়েছে, এই গরমের মধ্যে ফ্যান না চালিয়ে ভিডিও করা সম্ভব হচ্ছে না বলে আমি গত কয়েকদিন ধরে ভিডিও করতে পারি, কিন্তু আজকে ভিডিওটা করতে বাধ্য হচ্ছি। তার কারণ হচ্ছে যে গত দুদিন আগে আমি একটি ফিল্ম দেখেছিলাম নেটফ্লিক্সে, একটি জাপানিজ ফিল্ম, এবং সেটি দেখার পর থেকে একটি পারফরমেন্স ফিল্মটির মধ্যে আমার প্রচণ্ড পরিমাণ হন্ট করছে এবং আমার মনে হয় যে এই পারফরমেন্সটা আমার দেখা গত বেশ কয়েক বছরে ফিমেল পারফরমেন্সেসের মধ্যে শ্রেষ্ঠ একটি পারফরমেন্স অবশ্যই হবে। কেন, কী সিনেমা, কী বৃত্তান্ত, সেই নিয়ে খুব শর্টেই ভিডিওটা করবো ঠিক করলাম। টেকনিক্যাল কোয়ালিটিগুলো যদি ওপর নিচ হয় একটু ক্ষমা ঘেন্না করে দেখে নেবেন। তো যেই ফিল্মটির কথা আজকে বলছি সেটি হচ্ছে 2018 সালে মুক্তিপ্রাপ্ত একটি ফিল্ম, হিরাকোজু কোরিডা অথবা হিরোকাজু কোরিডা, আমি নামটার উচ্চারণটা হয়তো ঠিক করে বলতে পারছি না, কিন্তু ইনি হচ্ছেন খুব পরিচিত একজন জাপানিজ ডিরেক্টর, ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড ডিরেক্টর। তার একটি ছবি শপলিফটার্স, যেটি 2018 সালে পামদর অর্থাৎ কান ফিল্ম ফেস্টিভ্যালের যেটি হাইয়েস্ট অনার, বেস্ট ফিল্মের অনার, সেটি পেয়েছিল। তো স্বভাবতই এই সিনেমাটিকে ঘিরে প্রচুর কথাবার্তা হয়েছে, বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি অ্যাওয়ার্ড পেয়েছে। তো আমার একটা কৌতূহল ছিল এই ছবিটি নিয়ে, তো ফাইনালি ছবিটি দেখে ফেললাম এবং দেখে খুবই প্লেজেন্টলি সারপ্রাইজ হয়েছি। ছবিটি যেরকম ভেবেছিলাম আমি যেরকম ধারার হবে সেরকম কিন্তু নয়। কান ফিল্ম ফেস্টিভ্যালে সাধারণত আমরা দেখি যে খুবই অন্য ধরার ছবি, যেখানে নতুন কোনো ট্রিটমেন্ট অথবা নতুন কোনো আইডিয়া অথবা খুবই অফবিট কিছু সিনেমা কিন্তু সাধারণত সেখানে এই যে অনারগুলো সেগুলো পায়। কিন্তু কোরিয়েদার যে সিনেমাটার কথা বলছি, শপলিফটার্স বলে এই সিনেমাটি, এটি কিন্তু আদ্যপান্ত একটি কমার্শিয়াল ফিল্ম। কমার্শিয়াল ফিল্ম বলতে কিন্তু আমি কোনোরকম নেগেটিভ সেন্সে বলছি না, খুবই পজিটিভ সেন্সে বলছি। যে কমার্শিয়াল ফিল্ম বলতে আমি মিন করছি এমন একটি ছবি যেটা কিন্তু যে কোনো বয়সের, যে কোনো দেশের, যে কোনো ইকোনমিক অথবা সোশ্যাল ব্যাকগ্রাউন্ডের লোকের পক্ষে রিলেটেবল হবে, মানে যে কেউ এই সিনেমাটি দেখে কিন্তু রিলেট করতে পারবেন এবং আমার মনে হয় ভালো লাগবে। গল্পটি হচ্ছে একটি ফ্যামিলির কথা, একজন বয়স্ক ভদ্রমহিলা, তার একটি ছোট্ট বাড়ি জাপানের খুব সম্ভবত টোকিও শহরে, এবং সেই বাড়িতে তার সাথে বসবাস করে পাঁচ ছটি প্রাণী, মানে পাঁচ ছজন মানুষ আর কি, যাদের আমরা প্রথমে দেখে আমাদের মনে হয় তারা হয়তো ব্লাড রিলেটিভস, কিন্তু যত সিনেমা প্রোগ্রেস করে আমরা কিন্তু বুঝতে পারি তারা কিন্তু কেউই একে অপরের সাথে রক্তের সম্পর্কে জড়িত নয়, মানে কাইন্ড অফ একটি ফস্টার ফ্যামিলি। এমনভাবে তারা একে অপরের জীবনে এসছে এবং এমন সময় তারা একে অপরের জীবনে এসছে যখন কিন্তু তাদের একে অপরের সান্নিধ্যের প্রয়োজন ছিল, একটি পরিবারের প্রয়োজন ছিল জীবনে, এবং কীভাবে তারা একসাথে একটি পরিবার হয়ে বসবাস করছে সেই ছোট্ট ঘরটির মধ্যে, সেটি এই সিনেমার মাধ্যমে উঠে আসছে। এবং গল্পটি শুরু হচ্ছে যখন একটি ছোট্ট বাচ্চা মেয়ে 5 বছরের, তাকে এই পরিবারেরই একজন নিয়ে আসছে তাদের বাড়িতে, অন্য একটি জায়গায় তাকে খুঁজে পেয়ে তাদের বাড়িতে নিয়ে আসছে, এবং সেই বাচ্চা মেয়েটির এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে কিন্তু আমরা এই ফ্যামিলির মেম্বারদের যে পার্সোনাল লাইফ এবং হিস্ট্রি সেগুলো এক্সপিরিয়েন্স করছি। তো খুবই সুন্দর একটি সিনেমা, খুবই ইমোশনাল সেন্টিমেন্টাল একটি সিনেমা। এই ফ্যামিলিরই একটি ব্যক্তি হচ্ছে একজন ভদ্রমহিলা যার বয়স 30-35-এর আশেপাশে, এবং সে একটি রেস্টুরেন্টে কাজ করে, এবং তার পাশাপাশি সে এই যে ফ্যামিলি সেখানে যে ছোট্ট বাচ্চা মেয়েটি এসছে তাকে নিজের মেয়ে হিসেবে লালন পালন করার একটি চেষ্টা করে, মানে তার মধ্যে যেই মাতৃত্বের সুপ্ত বাসনা, হয়তো কোনো কারণে সে মা হতে পারেনি, হয়তো পরবর্তীকালেও সে হতে পারবে না, সেই ডিটেলসগুলো সিনেমা দেখলে হয়তো আমরা জানতে পারবো আরও ডিটেলে, কিন্তু তার মধ্যে যেই সুপ্ত মাতৃত্বের বাসনা এবং একটি সুযোগ পেয়ে কীভাবে সে আঁকড়ে ধরতে চায় সেই সুযোগটিকে এবং সেই মেয়েটিকে এবং সেই পরিবারটিকে তার নিজের পরিবার করে তুলতে চায় এবং একটি নর্মাল পরিবারের স্বাদ সে পেতে চায়, সেটি কিন্তু খুব সুন্দরভাবে এই পারফরমেন্সের মধ্যে তুলে ধরেছেন এই জাপানি অভিনেত্রী, যার নাম হচ্ছে
সাকুরা আন্দো। এই অভিনেত্রীর আরও কিছু সিনেমা আছে যেগুলো আপনারা দেখতে পারেন। লাভ এক্সপোজার বলে একটি সিনেমা আছে যেটি খুব বিখ্যাত, কিন্তু এই সিনেমায় তার পারফরমেন্স আমায় প্রচণ্ড পরিমাণ প্রভাবিত করেছে। কারণ আমার মনে হয়েছে যে যেই বাস্তবতার সঙ্গে, যেই রিয়েলিজমের সাথে তিনি এই পারফরমেন্সটি করেছেন, যে অনেস্টি এই পারফরমেন্সের মধ্যে দিয়ে বেরিয়ে এসছে, অনেকগুলো মুহূর্ত রয়েছে এই সিনেমার মধ্যে যেখানে কোথাও সে হাসছে, কোথাও মজা করছে, কোথাও সে সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড হচ্ছে, কোথাও সে কাঁদছে, দুঃখ পাচ্ছে, কিন্তু প্রত্যেকটি সিচুয়েশনই কিন্তু তিনি প্রচণ্ড রিয়েলিস্টিক্যালি তুলে ধরেছেন তার পারফরমেন্সের মধ্যে দিয়ে। এবং আমার মনে হয় যে যারা ভালো অ্যাক্টিং দেখতে চান অথবা যারা অ্যাসপায়ারিং অ্যাক্টর, তাদের এই পারফরমেন্স দেখা উচিত। কারণ এটা দেখলে হয়তো বুঝতে পারবে যে খুব চেনা পরিস্থিতি, খুব চেনা সিনস, সিচুয়েশনস কীভাবে একটি পারফরমেন্সের মধ্যে দিয়ে কিন্তু অচেনা অথবা এক্সট্রাঅর্ডিনারি করে তোলা যায়। তো যারা যারা এই ধরনের সিনেমা দেখতে ভালোবাসেন, এই ধরনের সিনেমা বলবো না, আমি বলবো যারা সিনেমা দেখতে ভালোবাসেন তাদের সবারই এই সিনেমাটি দেখা উচিত। এবং আমার এক বন্ধুর সাথে এই সিনেমাটি নিয়ে আলোচনা হচ্ছিল যে সিনেমাটির গল্পটা এমনই যেটা কিন্তু যে কোনো কমার্শিয়াল বাংলা ছবি যদি আপনারা ভাবেন, অঞ্জন চৌধুরী অথবা হরনাথ চক্রবর্তীর যে ছবিগুলো, সেগুলোর সাথে কিন্তু সামঞ্জস্য আছে। কিন্তু এর ট্রিটমেন্ট কীভাবে এই সিনেমাটিকে একটি ইন্টারন্যাশনাল মানে তুলে ধরছে সেটি কিন্তু এই সিনেমাটা দেখলে বোঝা যায়। নেটফ্লিক্সে সিনেমাটি অ্যাভেলেবেল আছে, অবশ্যই গিয়ে দেখুন এবং আমাদের চ্যানেলটি দেখতে থাকুন। এই গরমের জন্য মাঝে মাঝে পর্ব আনতে একটু ডিলে হতে পারে, কিন্তু তার জন্য আপনারা ডিমোটিভেটেড হবেন না এবং চ্যানেলটিকে সাপোর্ট করা থেকে কিন্তু কোনোভাবেই বিরত হবেন না।